লাঠি আগা দিয়ে টান দাও। এ বাবু ওই তো করছে দেখো, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে সকালবেলা, আর সকালে আমি সব কিছু বাসিকা সেরে নিয়েছি, আর একটাই কাজ বাকি আছে, থালা মাজা। সকালে থালা বাসনগুলো এখন আমি মাজবো, জল এনেছি, চুলা টুলা সব লেপা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, খালি একটাই কাজ বাকি আছে, সে কাজটা সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করবো। বাচ্চারা সবাই খেয়ে দিয়ে স্কুলে যাবে। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সকালে ভাত বসাবো, তাই চুলাটা ধরিয়ে দিলাম, এবার ঘুঁটে দিয়ে দেবো। প্রথমে কাঠ দিয়েছি, এখন ঘুঁটে দিয়ে দিচ্ছি।
কেটে দিলে একটু ধরতে দেরি হয়, একটু কাট দিলে কাঠটা দুমদাম করে জ্বলবে, কিন্তু ঘুঁটে দিলে একটু জ্বলতে দেরি হবে, কিন্তু ঘুঁটের আগুনটা অনেকক্ষণ থাকে। ঘুঁটেটা দিয়ে আমি অনেক কাজ সেরে আসতে পারবো। সকালে যা রান্না বান্না করবো, আর ছেলেরা খেয়ে দিয়ে স্কুলে যাবে। এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, সকালে পান্তা ভাত খাওয়া যাবে না, সেই জন্য সকালে উঠে রান্না বান্না করতে হবে। এই লেবুটা তুললাম, সকালে একটু লবণ দিয়ে শরবত বানিয়ে খাবো কৃষ্ণর বাবা আর আমি। লেবু হয়ে গেছে, দারুণ টেস্ট আর আসে না দারুণ। একটা অভ্যেস হয়ে গেছে সকালে লেবুর জল খাওয়ার, আর সন্ধ্যাবেলা একটা অভ্যেস হয়ে গেছে, মানে প্রত্যেক দিন কাজের ক্ষেত্রে খাওয়া হয় না। আর এখন তো আর কিছুদিন পর ঠান্ডা পড়ে যাবে, আর লেবু সরস খাওয়া যাবে না, মাঝে মধ্যে একটু একটু চাটা খেতে হবে। খাওয়া শেষ, তোমারটা তুমি খাওয়াই রাখো। হ্যাঁ, সামনে রাখো, ভালোভাবে বেঁধে দেওয়া যেন খুশি না পড়ে। হ্যাঁ, ওইটাই নামিয়ে দাও। আজকে নিরামিষ পেঁপের তরকারি বানাও। আজকে সকালে রান্না করব, আলু দিয়ে পেঁপের তরকারি করব। আর এই যে ওল একটা নিয়ে এসেছিলাম, ওলটা খাওয়া হয়ে গেছে, আর অল্প আছে, ওলটা ভাজি করব। আর এখানে একটা ডয়রা কলা নিয়েছে, এটা সকালে ভাতে দেব, তাহলে আমি সবজিগুলো সব কেটে নিই। প্রথমে ওলটাকে কেটে নিই, ওলটা দেখো এক সাইডে পচে গেছে, দেখেছো? এই দেখো, কাঁচা ওল তুলে রাখলে পচে যায়, এই দেখুন ওলটা পচে গেছে।
ওলটা কেটে কুটে ধুয়ে নিয়েছি, পেঁপে কেটে কুটে ধুয়ে তারপরে পেঁপে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ওলটাকে ভেজে নেব, ওলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু জিরা দিয়ে অলগুলো দিয়ে দিয়েছি, ওড়াটা পেতে গিয়েছে দেখো, এই সাইডে লেগে যাচ্ছে, জ্বলছে বাবা। একটু আদা বাটা দিচ্ছি আর একটু জিরে বাটা দিলাম, অল্প একটু জল দিলাম, ওল ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। ওলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই যে ফন্দি দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে, কিন্তু ওলটা দেখুন ঝরঝরে আছে। এইভাবে মশলা দিয়ে ওল ভাজা করলে দারুণ লাগে খেতে। ওল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নিতে ওল ভাজা নে, ওল ভাজা ভালো লাগে খেতে। কৃষ্ণ একটু ওল ভাজা দেয়, একটু খাইয়ে দেখ কেমন লেগেছে, খাইয়ে দেখ, খাইয়ে দেখ আগে। এখানে আছে পেঁপের তরকারি আর ওল ভাজা। এই যে পেঁপের তরকারি করেছি, কৃষ্ণ খাবে না বলে কান্নাকাটি করছে, রাগ করে ওখানে শুয়ে পড়েছিল, দিয়ে আবার গালাগালি করার পরে আবার উঠে খাচ্ছে। পেঁপের তরকারি ভালো হয়েছে বলে তো খাচ্ছে না, দেখো কৃষ্ণ তুমি ওল ভাজা খেয়ে দেখো কত সুন্দর লেগেছে, খেয়ে দেখো, এই দেখ হাত দিলে বলে যাচ্ছে, এই দেখ দেখেছি, এই দেখো, তাই না? ওল ভাজার সময় শুধু শুধু খেলে খাওয়া হয়, মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে না? আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।